আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার হাতে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা যারা ইলেকট্রিক্যাল কাজ করেন এগুলোর সাথে সকলে পরিচিত, আর যেটি হচ্ছে আমরা চ্যানেল, যেটাকে আমরা ইলেকট্রিক্যাল চ্যানেল বলে থাকি, চ্যানেল ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো এখানে কয়েকটা জয়েন্ট দেখতেছেন আপনারা, এই যে এটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে 45 ডিগ্রি কাটিং, 45 ডিগ্রিতে কীভাবে ব্যান্ড করবেন আপনারা, আর এটা হচ্ছে 90 ডিগ্রি ব্যান্ড, আর এটা হচ্ছে টি জয়েন্ট, যেটা আমরা গড় বাড়িতে যখন আমরা চ্যানেল ওয়্যারিং করে থাকি তখন এগুলো জয়েন্টগুলো আমাদের প্রয়োজন হয়। তো যারা নতুন, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল কাজে নতুন, তাদের জন্য আমি আজকে দেখাবো কোন কীভাবে আপনারা 90 ডিগ্রি ব্যান্ড কাটবেন, আর কীভাবে 45 ডিগ্রি ব্যান্ড কাটবেন, আর কীভাবে আপনারা এই টি জয়েন্টটি করবেন। তো এই আমার হাতে তিনটি জয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে টি। তো কোন সিস্টেমে আমরা এই জয়েন্টগুলো কাটবো সেটি আমি আপনাদেরকে দেখাবো এখন। তো সর্বপ্রথম আমরা চলেন শুরু করি, আমরা 90 ডিগ্রি ব্যান্ডটা কাটবো। তো 90 ডিগ্রি ব্যান্ডটা কাটার জন্য আমরা একটি টুকরো নিয়ে নিলাম চ্যানেলের এই টুকরোটি নিয়ে আমরা এখন আপনাদেরকে ব্যান্ড কেটে দেখাবো। তো এখান থেকে আমরা একটি টুকরো নিয়ে নিচ্ছি, এটা মাপার জন্য, যে সাইজের চ্যানেল আপনার কাছে থাকবে সেই সাইজের চ্যানেল আপনাকে এক টুকরা ছোটো টুকরা নিতে হবে, আর না হয় যদি আপনি ইঞ্চি টেপ ব্যবহার করেন বা স্কেল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটি যেই সাইজের আমার কাছে আছে চ্যানেল আছে সেই একটি টুকরো নিয়ে নিচ্ছি, এখানে মাঝখানে আমি এখন রাখলাম, আর একটি পেন্সিল নিয়ে আমি এভাবে এখানে দাগ দিয়ে দিব, অপর পাশে সেমভাবে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি এখানে, সরি, একটু যদি একটু কম সমস্যা হয় তাহলে কিন্তু আপনার জয়েন্টটা পুরোপুরি মিলবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দাগটা সমান আকারে দিতে হবে, সম আকারে, যেটা যাতে করে আপনার দাগটা বরাবর হয়। এখানে আবার তিনটা আমরা দাগ দিব, এই যে আবার আরেকটি এই দাগটিতে রেখে আবার আরেকটি দাগ আমি এই পাশেও দিয়ে নিচ্ছি। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি দাগ হয়ে গেছে, তিনটি দাগ হয়ে যাওয়ার পরে এই যে এখানে আপনারা এভাবে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে এভাবে ফিসটা রাখবেন, ফিসটা রেখে ক্রসভাবে এভাবে আবার আরেকটা দাগ টানবেন, এই যে দেখুন ক্রস, আবার এই দাগটা থেকে এভাবে আরেকটা ক্রস দাগ টানতে হবে, এই যে আরেকটা লাইন টানবেন ক্রসিং, এভাবে ক্রসে দাগটা টানার পরে এই যে এখন এটা দেখতে একটা এমের মতো দেখা যাচ্ছে। যে এই যে এইখানের যে জিনিস আছে এটা আমরা কেটে নিব হেস্কুবলেটের সাহায্যে। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হেস্কুবলেট, আমরা হেস্কুবলেটের সাহায্যে এটাকে কাটবো। তো কাটলে অবশ্যই কাটার সময় যেই দাগটা আছে সেই দাগটা বরাবর কাটতে হবে, তাহলে আপনার জয়েন্টটা ভালোভাবে আসবে। তো দেখুন আমি এখন এটাকে কাটবো, আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে অবশ্যই, আমার হাতে এখন স্ট্যান্ড নাই, তো আমি এখানে হাতে কেটে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে সরাসরি যে এটাকে আমরা এখন আবার এই দোনো পাশ থেকে আমরা এটাকে কেটে নিব। এটা আমাদের কাটিংটা হয়ে গেছে, তো আমরা অপর প্রান্তকে এভাবে অপর প্রান্ত আমরা এইভাবে কাটবো, এই যে দেখুন নিচের যে অংশটি আছে সেটিকে আমরা এইভাবে কেটে নিব, যাতে করে আমাদের এই পিসটা যেটা আছে যেই এমের মাঝখানে যে পিসটা আছে সেটা বা পড়ে যায় বা কেটে বাইর হয়ে যায়। এই যে দেখুন এটা আমাদের কেটে বাইর হয়ে যাওয়ার পরে এটাকে পুরোভাবে সম্পূর্ণভাবে কেটে নিতে হবে, তাহলে আপনার জয়েন্টটা মিলবে না, হয় জয়েন্ট মিলবে না। এই যে এটা এখন এভাবে মিলানোর সাথে সাথে দেখবেন আপনার জয়েন্টটা একদম 90 ডিগ্রি হয়ে গেছে, এই যে দেখুন 90 ডিগ্রি আকারে আপনার জয়েন্টটা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে 45 ডিগ্রি কীভাবে কাটতে হয় সেটি দেখাবো। সেম সিস্টেমে আমরা 45 ডিগ্রি কাটবো। তো এখানে আমরা এই চ্যানেলের যে টুকরোটা নিয়েছি সেটা রাখবো, রাখার পরে আমরা এখানে দাগ করে নিয়ে অপর প্রান্ত আমরা এভাবে দাগ করে নিব। দাগ করে নেওয়ার পরে এই যে দুই দাগের মাঝখানে যে জায়গাটা আছে সেটাকে আমরা আদা করব।
তো আদা করার জন্য আপনারা স্কেল ব্যবহার করতে পারেন অর্ধেক করার জন্য এখানে আমি ওই স্কেল ব্যবহার করছি এখানে কতটুকু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এটা হচ্ছে 3 সেমি তো 3 সেমির অর্ধেক আমাদেরকে করতে হবে কত সেমিটার 1.5 সেমি এখানে 3 সেমির অর্ধেক আমাদেরকে 1.5 সেমি করতে হবে তো আমরা এখানে 1.5 সেমিরে একটা দাগ লাগালাম দাগ লাগিয়ে এটাকে এইভাবে আমরা একটা লম্বা দাগটা নিলাম লম্বা দাগটা নেওয়ার পরে আবার আমরা এইখান থেকে দেখুন মাঝখানে যে দাগটা আছে মাঝখানে দাগটার উপরে থেকে নিচের দাগটা সাইডের দাগটার নিচ পর্যন্ত আমরা আরেকটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই এখানে আমরা আবারো সুন্দরভাবে দাগ টেনে নিব যাতে করে দাগটা বরাবর হয় তাহলে আমাদের যে চ্যানেলের যে ডিগ্রিটা আছে সেটি বরাবর আসবে সম্পূর্ণ আসবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই বি বিটা আমরা এখন কেটে নিব বিটা কেটে নিলে এটা আমাদের 90 ডিগ্রি জয়েন্ট হয়ে যাবে এটা হবে 45 ডিগ্রি সরি এই দেখুন আমরা এখানে এটাকে কেটে নিব এখন সম্পূর্ণ 45 ডিগ্রিতে দেখতে পাচ্ছেন আমরা এটাকে দেখুন এই অংশটাকে আমরা তদ্র সেম ভাবে আমরা কেটে নেব এই যে দেখুন আমাদের এই অংশটা কাটা শেষ এই যে এটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি জয়েন্ট এটা হয়ে যাবে 45 ডিগ্রি ব্যান্ড আর এই যে দেখুন এটা 45 ডিগ্রি ব্যান্ড যেটা এখন প্রথম আমরা কেটেছি সেটা হচ্ছে 90 ডিগ্রি ব্যান্ড এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এই টি জয়েন্টটা কিভাবে করেছি এই যে এই টি জয়েন্টটা এটা আমরা কিভাবে করেছি টি জয়েন্টটা আমরা আপনাদেরকে এখন দেখাবো তো সেটি দেখার জন্য আমাদের সাথে থাকুন আর বন্ধুরা আমাদের যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সেই জন্য আমরা এখানে সর্বপ্রথম এখানে সেম সিস্টেমে আমরা এখানে এই যে ইয়েটে নিয়েছি মাঝখানে একটি দাগ দিয়ে নিচ্ছি দুই পাশে দাগ দিয়ে নিয়ে এই যে এখান থেকে আমরা এই দাগের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমরা আবার আরেকটি ক্রস দাগ দেব ক্রস দাগটি দেওয়ার পরে দাগে যাতে সামান্য পরিমাণ বেশ কম না হয় যদি বেশ কম হয়ে যায় তাহলে আপনার যে ইয়েটা হবে সেটাও কিন্তু বেশ কম হবে এই যে এখানে ক্রসটা দেওয়ার পরে আমাদের যে এই অংশটা আমরা এই অংশটা কেটে নিব এই যে এই অংশটা আমরা কেটে নিব সুন্দরভাবে এই যে দেখুন আবার এই পাশ থেকেও আমরা এইভাবে কেটে নেব আপনারা যদি চান চাইলে আপনারা দোনো পাশেই দাগ নিয়ে কেটে নিতে পারেন যাতে করে আপনাদের মানে উপর নিচে দুই পাশেই ভালোভাবে কাটিংটা আসে তো এখন আমাদের এইটা কিভাবে কাটবো আমরা সেটির জন্য আমাদের এখানে এইটাকে এইভাবে রাখবো এই যে দেখুন এখানে এটাকে এভাবে রেখে এই পাশে একটা দাগ দেবো এই যে দেখতে পাচ্ছেন এই দাগটা হয়েছে এখন এই কর্নার থেকে আমরা এখানে একটা দাগ টানবো আবার এই কর্নার থেকে এভাবে একটা দাগ টানব এই দাগ টানার পরে যে এই অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা আমরা রেখে দিয়ে এই অংশগুলো এটা আমরা কেটে ফেলে দিব তো এটা কেটে ফেলে দেওয়ার জন্য আমাদের এই
এইভাবে একটা কাটিং করতে হবে কোনা কোনি এইভাবে একটা কাটিং করতে হবে এবং এইভাবে এই একটা কাট আরেকটা কাটিং এখান থেকে করতে হবে দেখুন এরকম সিস্টেমটা হবে এরকম সিস্টেমটা হওয়ার পরে এইভাবে এটাকে এইভাবে বসিয়ে দিবেন বাস এটা হয়ে গেল টি জয়েন্ট আর এটা হয়ে গেল 45 ডিগ্রি জয়েন্ট আর এটা হয়ে গেল সরি এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা চ্যানেলে যারা বিশেষ করে যারা নতুন চ্যানেলের যে 90 ডিগ্রি 45 ডিগ্রি কাটিংটা কাটবেন তাদের জন্য এটা ভিডিওটি হেল্পফুল হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ